নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হিঙের কচুরি। নিয়েছি ময়দা, বিউলির ডাল, হিং, সাদা তেল, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, চিনি, লবণ। বিউলির ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। ময়দার ডোটা রেডি করার জন্য ময়দাতে দিচ্ছি লবণ, চিনি আর সাদা তেল। এবার ভালো করে মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ডাল, দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। ভালো করে পেস্ট করে নেব। মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টুকরো হিং। দিচ্ছি গোটা মৌরি, দিয়ে দিচ্ছি বেটে রাখা বিউলির ডাল। দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি। ডালের চ্যাটচ্যাটানি ভাবটা চলে গেলেই তুলে নেব। ডালের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি আমি করে নিয়েছি, এবার আমি পুর ভরব। এবার দিয়ে দিচ্ছি পুরটা। সবকটা লেচির মধ্যে এইভাবে আমি পুর ভরে নিলাম। এবার আমি বেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার কচুরিগুলো ভেজে নেব। দোকানের কচুরিতে খুবই সামান্য পরিমাণে পুর ভরা থাকে, কিন্তু বাড়িতে কচুরি বানালে নিজের মনের মতন করে পুরটা দেয়া যায়, বেশ ভালো লাগে খেতে। এভাবে সবকটা কচুরি আমি ভেজে নিলাম। রেডি হয়ে গেছে হিঙের কচুরি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।